শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তান। জয়ের দৃঢ় প্রত্যয় সাকিবের কণ্ঠে, ফেভারিট হিসেবে টাইগারদের এগিয়ে রাখলেন পাকিস্তানের কোচ। বিশ্বকাপের দারুণ পারফরমেন্স ছাড়াও অভিজ্ঞতা এবং প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় সাবেকরা ফেভারিট মানছেন টাইগারদের। I consider Bangladesh team at least now will you 25% forward আছে কিন্তু পাকিস্তানের সাথে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি কে হারিয়ে সেমিফাইনালের পথে বার্সেলোনা, পোর্টোর বিপক্ষে বায়ার্ন মিউনিখের হার, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী এবং মুক্তিযোদ্ধার জয়। এবং লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন শীর্ষ টেনিস তারকা নোভাক জোকোভিচ। দলগত সেরা হয়েছে বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবল দল। দেখছিলেন খেলার সময়ের প্রধান শিরোনামগুলো। আর সময়ের নির্মিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আর কয়েক ঘন্টা পরে আসলে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান লড়াই, এই নিয়ে আমরা অনেক কথা বলবো, তবে তার আগে আমরা প্রথমে প্রিভিউটা দেখব। বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে সফররত পাকিস্তান। প্রতিপক্ষের সার্বিক অবস্থা বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিট হিসেবে এগিয়ে রাখছেন সাকিব আল হাসান। সেই সাথে সিরিজ জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। অন্যদিকে টাইগারদের ফেভারিট মেনে ভালো খেলার প্রত্যয় পাকিস্তানের। মিরপুরে দুদলের ম্যাচটি শুরু হবে শুক্রবার দুপুর আড়াইটায়। মণিমুক্তা কিংবা খনিজ সম্পদ খোঁজার উদ্দেশ্যে নয়, মিরপুরের উইকেটের গতিবিধি কেমন হতে পারে। পিচ কিউরেটর গামিনীর সাথে প্রায় 15 মিনিট ওই গবেষণায় করলেন টাইগার কোচ হাতুরু সিং এ। কারণ স্বাগতিক হওয়ায় উইকেট থেকে যথার্থ সুবিধা আদায় করতে পারলেই তো 99 বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে জয়নামক অমাবস্যার চারটাকে ছুঁতে পারবে বাংলাদেশ। শুক্রবার মিরপুরের ক্রিকেট আকাশে নাকি সেই চাঁদ উঠবে, বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট যোদ্ধাদের। কারণ তারাও যে তীর্থের কাকের মতোই চেয়ে আছে স্বপ্নীল জয়টার জন্য, তাই প্রতিপক্ষকে আগাম হুঙ্কার টাইগারদের। 16 বছর না কত বছরে হয় নাই, তার মানে কি কখনো হবে না? আমরা মনে করি আমরা ফেভারিট, আমরা মনে করি আমাদের টিম আছে পাকিস্তানকে বিট করার এবং আমাদের সিরিজ জেতার। কিন্তু মিরপুরের এই মাঠে 2012 ও 2014 এশিয়া কাপের আরাধ্য জয়টার খুব কাছে গিয়েও খসকে গেছে। এবার সেই কষ্টগুলো ভুলে 16 আনার শোধ নেওয়ার মোক্ষম সুযোগ বলছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। আমরা আমাদের বেস্ট অবশ্যই দিব, এটা আমরা সবাই প্রমিস করতে পারি। আমি জানি সবার ভেতরে ওই আগ্রহটা আছে এবং এটা আমাদের বেস্ট চান্স এখন পর্যন্ত পাকিস্তানের সাথে ভালো করার। অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড় ছাঁটাই, ইঞ্জুরির সমস্যা আর বিসিবি একাদশের কাছে লজ্জাজনক হারে ছন্নছাড়া দলীয় পারফরমেন্সে বাঘের মুখে পড়ে ভয় আঁকড়ে ধরেছে পাকিস্তানকে। তাই তারুণ্য নির্ভর দল নিয়ে জয়ের কথা তো দূরে থাক, লড়াইয়ের প্রত্যয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে বাংলাদেশ দারুণ পারফরমেন্স করেছে, যার কারণে তারা খুবই আত্মবিশ্বাসী। হ্যাঁ, এই সিরিজে টাইগাররাই ফেভারিট, তবে আমাদের খেলোয়াড়দেরও ভালো খেলার সামর্থ্য আছে। পরিসংখ্যান বলছে দুদলের 32 বারের সাক্ষাতে পাকিস্তান 31 ও বাংলাদেশের জয় 1টি ম্যাচে। ব্যাকফুটে থেকে সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। অন্যদিকে উজ্জীবিত মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকরা আহত বাঘের মতো হয়ে আছে 16 বছর হলো 1টি জয়ের তৃষ্ণা মেটাতে। কারণ এবার সেই স্বপ্নের জয়টা ধরা দিলে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে অপরাজয়ে থাকার যে অহমিকাবোধ তা হয়তো মিশে যাবে এই মিরপুরের মাটিতে। হুমায়ুন কবির, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, আসলে যেমনটি বলছেন যে ওয়াকার ইউনুস বাংলাদেশকে এগিয়ে রাখছেন, সাকিব বলছে যে আমার ফেভারিট, এই সিরিজে আপনি কাকে ফেভারিট বলছেন? অবশ্যই এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশই ফেভারিট। কারণ যদি পাকিস্তান টিমটা আমরা দেখি, তাদের থেকে যদি আমাদের টিমটা দেখি, আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচের দিকে আমরা বলবো যে আমরা এক্সপিরিয়েন্স অনেক ওদের বেশি। কারণ আমাদের টিমে 4-5 জন ক্রিকেটার আছে 140+ ওয়ানডে ক্রিকেট খেলেছেন। এবং এই মুহূর্তে যদি পাকিস্তান টিম দেখি, তারা কিন্তু একটা নতুন একটা সাইড, আমি বলবো 3-4 জন প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আর বাকি সবাই কিন্তু আর কি জাস্ট স্টার্ট করেছে, যে 5-10টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এবং 3 জনকে নিয়েছে যারা আসলে কখনো ওয়ানডে খেলেনি। তো এই হিসাব করলে অবশ্যই আমি বলবো যে আমরা ফেভারিট এই মুহূর্তে।
তারপরে যেহেতু পাকিস্তান টিম আমাদের যে এই রেকর্ডটা বলছে যে লাস্ট 16 ইয়ার্স আমরা কোনো ম্যাচ উইন করতে পারছি না, অনেকগুলো ম্যাচ ক্লোজ ম্যাচ ছিল উইন করার মতন, লাস্ট এশিয়া কাপেও আমাদের একটা সুযোগ ছিল 26 করে আমরা, হ্যাঁ তো এই এই সব ছিল, কিন্তু এইবার আমি মনে করি যে আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, কালকের ম্যাচটা আমরা যদি ভালো স্টার্ট করতে পারি তাহলে অবশ্যই আমি মনে করি যে আমরা সিরিজ উইন করতে পারবো, আর যদি ফার্স্ট ম্যাচটা ভালো না হয় তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে সিরিজ উইন করাটা, কিন্তু এই সিরিজ আমার বিশ্বাস যে আমরা একটা ম্যাচ উইন করবো। আপনি যেমন বললেন যে ফার্স্ট ম্যাচটা, আসলে সবাই বলে যে ফার্স্ট ম্যাচটা টোন সেট করে কেমন হয় সিরিজটা, এই ম্যাচে কিন্তু আমরা যদি বলি যে আমাদের বিশ্বকাপের কান্ডারি মাশরাফি থাকছেন না, কারণ সাসপেনশনের কারণে একটি ম্যাচ পাচ্ছেন না, তো তার তাকে মিস কতটুকু করবে বাংলাদেশ, তার ক্যাপ্টেন্সি? অবশ্যই আমি বলবো যে বাংলাদেশের খুবই প্রথম ম্যাচে খুব দরকার ছিল মাশরাফিকে, অবশ্যই মিস করবে অনেক, কারণ তার ক্যাপ্টেন্সি এবং বিশেষ করে তার 10টা ওভার বোলিং, আমি বলবো যে নতুন বলে বেস্ট বোলার বাংলাদেশের জন্য, ওর 10টা ওভার খুবই ইম্পর্টেন্ট ছিল আর্লি, যেহেতু পাকিস্তানের ইয়াং একটা ব্যাটিং লাইন আপ, আমি বলবো যে হাফিজ ওয়ার্ল্ড কাপে ছিল না, কাম ব্যাক করেছে, প্র্যাকটিস ম্যাচও ভালো করেছে, তারপর আমি বলবো যে যেহেতু ক্যাপ্টেন হয়েছে নতুন আজহার আলি, সে ওপেন করছে, তো মাশরাফি থাকলে আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল যে নতুন বলে যদি 2-3টা উইকেট ফার্স্ট 10 ওভারে যদি আমরা 2-3টা উইকেট নিতে পারি তাহলে কিন্তু তাদের মিডল অর্ডারে কিন্তু অতটা এক্সপিরিয়েন্স ব্যাটিং নাই, যেহেতু আমরা জানি যে মেজবল হক রিটায়ার্ড করেছে, ইউনুস খানও নেই, তো অবশ্যই মাশরাফিকে মিস করবো। তারপর আমি বলবো যে সাকিবও মারাত্মক প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন এবং বেস্ট পারফর্মার আমাদের বাংলাদেশ টিমের, তো ওদিকে হয়তো বা তার জায়গায় যেহেতু আবুল হোসেন রাজু খেলবে, সেও চমৎকার খেলছে, ব্যাটিংও পাচ্ছি আমরা তার কাছ থেকে, তো হয়তো বা অবশ্যই মাশরাফিকে মিস করব। তারপরে তার জায়গায় যে ব্যাকআপ প্লেয়ারটা রাজু, আমি বলবো যে গুড চয়েস আমাদের জন্য। আর প্রস্তুতি ম্যাচে আসলে আমরা যেমনটি আপনি বললেন যে 16 বছর ধরে আমরা কোনো ম্যাচ জিতিনি, বিসিবি একাদশের একটা দল যে দলে কিনা এই সিরিজের স্কোয়াডে 3 জন সদস্য ছিল, তারাও খুব এক, তার মধ্যে শুধুমাত্র সাব্বির রহমানই কিন্তু দুর্দান্ত খেলেছেন, তো একটা জয় এসেছে অবশেষে পাকিস্তানের বিপক্ষে, এই জয়টা আসলে কতটা অনুপ্রেরণার? আপনি বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন অনেকদিন, অবশ্যই অনুপ্রেরণা তো দিবে প্রত্যেকটা প্লেয়ারকে, যেহেতু আমাদের একটা বিসিবি 11 পাকিস্তান ন্যাশনাল টিমই ছিল আর কি, সবাই ছিল টিমের মধ্যে, তাদের হারিয়েছে, যদিও এটা একটা প্র্যাকটিস ম্যাচ, পাকিস্তান টিম হয়তো বা সবাইকে ট্রাই করেছে সেই কারণে, তারপরে একটা যেহেতু ওদের মরালি অবশ্যই ডাউন থাকবে, কিন্তু যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ হবে, খেলাটা ডে ম্যাচ ছিল, 9:00 স্টার্ট হয়েছিল, কালকের ম্যাচটা কিন্তু 1:30 বা 2:30 স্টার্ট হবে, তো ডিফারেন্ট সিনারিও হবে। তারপরে আমি বলবো যে টসটা ইম্পর্টেন্ট, আমি মনে করি কালকের ম্যাচটায় আমরা যদি ভালো একটা রান করতে পারি, হয়তোবা পাকিস্তানে যেহেতু আমরা জানি যে তাদের কিন্তু চেজিং অতটা ভালো রেকর্ড নাই, যদিও আমাদের সাথে লাস্ট ম্যাচ চেজ করে 326 রান, কিন্তু ওদের রেকর্ড কিন্তু ততটা ভালো না, 250+ চেজ করে উইন কিন্তু বেশি না, 3টা বা 2টা ম্যাচ হবে তাদের লাস্ট 14টা ইনিংস যদি আমরা দেখি, তো ওদিক দিয়ে হিসাব করলে অবশ্যই আমাদের একটা ভালো স্কোর করতে হবে এবং একটা বেস্ট 11 খেলাতে হবে আমার যা মনে হয়, আর 5টা জেনুইন বোলার ডেফিনেটলি খেলানো উচিত এই ম্যাচে, যেহেতু এখন আপনার খেলার আর কি, আমি বলবো যে 4টা ফিল্ডার আপনি বাইরে নিতে পারবেন, এই সব চিন্তা করে আমার কাছে মনে হয় জেনুইন 5টা বোলার যদি খেলানো হয় তাহলে হয়তো আমাদের একটা সুযোগ থাকবে ভালো। আরেকটি বিষয় যে আপনি বলছিলেন যে একাদশ নির্বাচনের বিষয়টি, যে বাংলাদেশ দল এমনিতে একজন কম নিয়ে খেলছে হোম সিরিজে, 14 জনের স্কোয়াড দেয়, সেখান থেকে একজন নেই মাশরাফি আর বাকি থাকে 13 জন, এর মধ্যে আসলে মুমিনুল হকের দলে আসাটা অনেকটাই কঠিন, কারণ আমরা দেখছি যে অন্যরা তার জায়গায় ভালো খেলছে এবং কোচও তার প্রতি একটা সুনজর নেই, তো আপনার আপনি কি বলবেন যে বাংলাদেশ দলে কালকে আরাফাত সানিকে খেলানো উচিত নাকি আবুল হোসেন রাজুকে, কারণ সানি কিন্তু বিসিএল এ দুর্দান্ত খেলেছে? হ্যাঁ আমি বলবো যে যেহেতু আমাদের হোম কন্ডিশনের খেলা হবে, তো সেখানে আমি মনে করি আরাফাত সানি অবশ্যই খেলানো উচিত এবং আবুল হোসেন রাজুও আমার কাছে মনে হয় যে খেলানো উচিত, কারণ আপনার 3টা ফাস্ট বোলার, যেহেতু আমি বলছি যে আপনার, আমার যদি ব্যক্তিগত বলেন তা আমি বলবো যে 7টা ব্যাটসম্যান এবং 4টা জেনুইন বোলার থাকবে, তার মধ্যে সাকিব আল হাসান তো আমরা পাচ্ছি 10টা ওভার, মাহমুদুল্লাহ আছে, নাসির কেন বল, তো সৌম্য সরকারও পারে বল করতে, তো সেই হিসাবে আমি মনে করি যে আরাফাত সানিকে হয়তোবা নেওয়া উচিত, কারণ চমৎকার বল করছে, লাস্ট টেন
ইয়ার্স কিন্তু আমি বলবো ডোমেস্টিক বেস্ট পারফর্মার, এবং ইন্টারন্যাশনাল ম্যাচে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে টাইগারদেরই এগিয়ে রাখছেন বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিশ্বকাপে দারুণ পারফরমেন্স ও প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় মানসিকভাবে এগিয়ে থেকে টাইগাররা মাঠে নামবে বলে মনে করেন তিনি। অন্যদিকে বিশ্বকাপের কঠিন কন্ডিশনে ভালো খেলায় দেশের কন্ডিশনে টাইগারদের জয় পেতে কোনো সমস্যা হবে না বলে মনে করেন সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশা। দুইটাই এখন ইভেনলি ব্যালেন্স টিম আমি মনে করি, বিকজ আপনি জানেন পাকিস্তান সবসময় আমাদের থেকে স্ট্রঙ্গার নেশন এখনও ক্রিকেটে, বাট তাদের ল্যাকিং আছে এখন এক্সপিরিয়েন্সের, বিকজ আপনি জানেন অনেক নতুন ছেলে ঢুকেছে। আর বাংলাদেশ টিম সবচেয়ে ভালো, খুব ভালো মানে মেন্টাল স্টেট বলেন বা খুব ভালো একটা টুর্নামেন্টের পরে যেটা হয় আর কি, পাকিস্তানে এসেছে যে মেন্টাল ব্লকটা ফর লং টাইম বুটে গেছে। অ্যান্ড আমার মনে হয় যে ছেলেরা বিশ্বাস করতে শুরু করেছে যে আমাদের এই টিম নিয়ে তাদেরকে হারানো খুবই সম্ভব। পাকিস্তান এখনও তাদের যে স্ট্রেংথ আছে অ্যান্ড এক্সপিরিয়েন্স ছাড়া তারা কিন্তু এখনও সারপ্রাইজ করতে পারে আমাদের। আমাদের ভালো খেলেই জিততে হবে, জাস্ট আমরা মাঠে যাবো যদি চিন্তা করি জিতে যাবো এটা আসলে হবে না। তো আমি মনে করি সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বপূর্ণ হবে এবং ইভেনচুয়ালি আমরা জিতবো সেটা আমি বিশ্বাস করে আশা করি। আমার টিমের উপর এই ফেথটা আছে। ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ ভালো করেছে, তো পজিটিভ সাইন হচ্ছে 60 days দে ওয়ার ইন অস্ট্রেলিয়া অ্যান্ড দেন দে কেম ব্যাক উইথ এ পজিটিভ রেজাল্ট। এখন এই পজিটিভকে তারা পজিটিভ করতে হবে আরও, আর পারবে এই জন্য বিকজ নাম্বার ওয়ান দে প্লেইং ইন দ্যার হোম গ্রাউন্ড, হোম অ্যাডভান্টেজ, সেকেন্ডলি আমাদের প্লেয়ার ইজ প্রিটি এক্সপিরিয়েন্স ইন আবার নাও। আই কনসিডার বাংলাদেশ টিম অ্যাটলিস্ট না হলেও 25% ফরওয়ার্ডে আছে কিন্তু পাকিস্তানের সাথে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের ইতিহাস বিশ্লেষণ করলে পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে কথা বললেও এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিসিবি একাদশ জয় পাওয়ায় আত্মবিশ্বাসে টুইটিমপুর এখন টাইগাররা। পাকিস্তানও ছাড় দিতে রাজি নয়। দুই দলেই বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা যে কোনো মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের দৃশ্যপট। কারা তারা বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। বাংলাদেশ এখন আর বাঘের শাবক নয়, পরিপূর্ণ বাঘ হিসেবেই বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের ডেরায় মরণ কামড় বসাতে প্রস্তুত সাকিব মুশফিকরা। ব্যাটিং লাইন আপে টাইগারদের ভরসার প্রতীক হয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লাল সবুজের জার্সি গায়ে পাকিস্তানের বিপক্ষে তিনি এখন পর্যন্ত খেলেছেন 12টি ম্যাচ। পাকিস্তানিদের বিপক্ষে 41.00 গড়ে সর্বোচ্চ 451 রান করেছেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে 3টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রানের ইনিংসটিও 108 রানের। তাই সাকিবের ব্যাট আরও একবার জ্বলে উঠলে হতাশায় ডুবতে হতে পারে পাকিস্তানি বোলারদের। তাছাড়া ইনফর্ম ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন ফর্মের তুঙ্গে। পাকিস্তানের বিপক্ষে 14 ম্যাচে করেছেন 221 রান। এরই সাথে মুশফিক, নাসির, মুমিনুল কিংবা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা সাব্বিররা তাদের ব্যাটের ঝলকানি দেখালে 16 বছর পর আবার হাসি ফুটবে টাইগার সমর্থকদের মুখে। বোলিংয়েও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আছেন টাইগারদের ভারপ্রাপ্ত সেনাপতি সাকিব আল হাসান। 12 ম্যাচে 32.06 গড়ে নিয়েছেন 16টি উইকেট, যেখানে তার সেরা বোলিং ফিগার 39 রানে 2টি উইকেট। পেস অ্যাটাকে মাশরাফি না থাকায় নেতৃত্বটা থাকছে রুবেলের কাঁধে, যদিও পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 2টি ওয়ানডে খেলে 4টি উইকেট নিয়েছেন এই পেসার। অন্যদিকে পাকিস্তান দলের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপে স্তম্ভ হয়ে রয়েছেন মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের বিপক্ষে 11টি ম্যাচ খেলে 31.18 গড়ে হাফিজ করেছেন 343 রান, যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি 89 রানের। এরপর ফাওয়াদ আলমও ম্যাচের নিয়ন্ত্রক হতে পারেন যে কোনো সময়, যদিও বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ড ততটা আহামরি কিছু নয়। 4 ম্যাচ খেলে 41.50 গড়ে করেছেন মাত্র 83 রান। সেই সাথে আজহার আলী, সরফরাজ আহমেদরা যে কোনো সময় ভয়ঙ্কর হতে প্রস্তুত। বোলিং আক্রমণে পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন সাঈদ আজমল। টাইগারদের বিপক্ষে 7 ম্যাচে 18.08 গড়ে নিয়েছেন 12টি উইকেট। তার সাথে পেস অ্যাটাক সামলে নিতে প্রস্তুত আছেন জুনায়েদ খান। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে 38 রানে 4 উইকেট নিয়ে টাইগারদের জন্য সতর্কবার্তা দিয়ে রেখেছেন তিনি। এছাড়াও অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ, রাহাত আলীরা আছেন জ্বলে ওঠার অপেক্ষায়। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুলের সঙ্গে। আশরাফুল ভাই, আমরা দেখলাম যে আমাদের সাকিব যেমন আছে তেমন রুবেল আছে, তাদেরও হাফিজ আজমলের মতো ক্রিকেটার আছে। তবে আমি বাংলাদেশের দলেই থাকবো, যে বাংলাদেশে যে 13 জন আছে আশরাফিকে বাদ দিলে, এদের মধ্যে আসলে কোন দুইজনকে কালকে ড্রপ করা যেতে পারে? কারণ 13 সবাই কিন্তু ভালো খেলছে, শুধু রনি তালুকদার নতুন, বাকি সবাই খেলে আসছে। আমি পার্সোনালি যদি বলেন, আমার ভিউতে আমি বলবো যে সৌম্য সরকার ওপেন করা উচিত, যেহেতু তাকে কিন্তু আমরা ওপেনার হিসাবেই ওয়ার্ল্ড কাপে সুযোগ দিয়েছিলাম। বাংলাদেশ টিম সিলেক্টর কিন্তু থার্ড ওপেনার হিসাবে সুযোগ দিয়েছিল, যদিও ওয়ার্ল্ড কাপে সে নাম্বার 3-তে খেলে
একটা 50 করেছে এবং কয়েকটা ম্যাচে 40 এবং 20 রান করেছিল, কিন্তু তারপরে আমি বলবো যে নাম্বার 3 এবং ওপেনিং অলমোস্ট সেম। তো এই কারণে আমি আমি পার্সোনালি মনে করি যে পাকিস্তান সিরিজে পুরো তিনটা ম্যাচই সৌম্য সরকারকে দিয়ে ওপেনিং করানো উচিত। রনি তালুকদার যদিও অনেক চমৎকার খেলেছে ডোমেস্টিক ক্রিকেটে, তারপরও আমি এই সিরিজটাতে বা এখনই আমি হয়তো বা ডেবু না করানোই আমি পক্ষে, কারণ যেহেতু আপনার নাসির চমৎকার খেলছে বিসিএল এ এবং পাকিস্তানের সাথে তার একটা সেঞ্চুরি আছে তো, এবং সাব্বির রহমান অসাধারণ ব্যাটিং করলো প্র্যাকটিস ম্যাচে, ওয়ার্ল্ড কাপেও ভালো করেছে। তো এইসব চিন্তা করে আমি পার্সোনালি মনে করি যে আনলাকি মমিনুল, সে হয়তোবা টিমে আসবে না এই ম্যাচে, এবং মাশরাফি তো খেলছে না, রনি তালুকদারকে আমি এই ম্যাচে খেলাবো না, কারণ সৌম্য সরকার ওপেনিং করবে তামিমের সাথে। নাম্বার থ্রিতে যদি চিন্তা করে, আমরা কিন্তু জানি আবুল হোসেন ও কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করে থাকে, আমরা কিন্তু একটা গ্যাম্বলিং করতে পারি আবুল হোসেনকে দিয়ে, যদি আমরা ব্যাটিং অর্ডার না সরাইতে চাই, মাহমুদুল্লাহকে যদি নাম্বার থ্রিতে না দেই, তাহলে আমরা কিন্তু, আমার পার্সোনালি আমি মনে করি যে আবুল হোসেন কিন্তু পারে সে নাম্বার থ্রিতে আমরা একটা গ্যাম্বলিং করতে। যদিও আমি পক্ষে যাব মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার থ্রি খেলবে, কারণ রিয়াদ কিন্তু সবাই বলছে যে দুইটা সেঞ্চুরি করেছে চার নম্বরে, কিন্তু তার আগের ম্যাচটায় কিন্তু 65 করেছে নাম্বার থ্রিতে খেলে স্কটল্যান্ডের সাথে। তো এইভাবে যদি করেন তাহলে ব্যাটিং অর্ডারটা নাসির থাকছে নাম্বার সেভেনে, এবং আটে যাচ্ছে আবুল হোসেন, এবং আরাফাত সানিও থাকছে টিমে, তারপর তাসকিন এবং রুবেল। তো আপনার জেনুইন তিনটা পেস বলারও থাকবে, আপনার দুইটা লেফট আর্ম স্পিনারও থাকবে আপনার হাতে, তো জেনুইন পাঁচটা বলার থাকছে, এবং ব্যাটিং লাইন আপটা আমি আবুল হোসেন কিন্তু টেস্ট ক্রিকেটের নাম্বার 10 এ ব্যাটিং করে সেঞ্চুরিও করেছে, এবং ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ খেলছে, ভালো খেলছে বিসিএল। তো এই কারণে আমি বলবো যে গ্যাম্বলিং যদি করতে চায় অবশ্যই, এখন আমি মনে করি যে ডেবু না করানোই আমার পার্সোনালি, আমি পার্সোনালি মনে করি যে রনি তালুকদারকে আরেকটু পরে হয়তো পরের সিরিজটা সুযোগ দিতে পারে, এই সিরিজটা হয়তো বা টিমের সাথে থাকলো এবং এক্সপিরিয়েন্সটা হলো, কারণ তাহলে কি হলো আপনার তাদের থেকে কিন্তু আমরা একটু এগিয়ে থাকবো, যে আমাদের কোনো ডেবু করানো হচ্ছে না। এই কারণে আমি পার্সোনালি মনে করি রনি এবং মমিনুল হয়তো বা এই ম্যাচের ব্রেক নেবে, বাকি সবাই পাঁচটা জেনুইন বলারও থাকবে, আপনার অফ অকেশনাল বলারও আছে নাসির, মাহমুদুল্লাহ এবং সৌম্য। তো আমাদের একটা ব্যালেন্স সাইড হবে আমার পার্সোনালি আমি যেটা মনে করি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু বাংলাদেশের। আনপ্রেডিক্টেবল এই দলটির বিপক্ষে টাইগারদের একমাত্র জয় এসেছে 1999 সালে। এরপর দীর্ঘ 16 বছর পাকিস্তানের বিপক্ষে জয় খরায় ভুগছে টাইগাররা। এবারের প্রতিবেদনে থাকছে বাংলাদেশ পাকিস্তানের ওয়ানডে রেকর্ড। ওয়ানডেতে যখনই পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ, তখনই ক্রিকেট রোমান্টিকদের মনে ভেসে ওঠে নর্দাম্পটনের ঐতিহাসিক সেই জয়ের ছবি। নিজেদের প্রথম বিশ্বকাপেই সেবারের টপ ফেভারিট পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনে যে জয় পেয়েছিল টাইগাররা, তা এদেশের ক্রিকেট ইতিহাসে অম্লান হয়ে থাকবে চিরকাল। এছাড়া বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে পাকিস্তানের নাম, কেননা 1986 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলে টাইগাররা। এরপর এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে 32 বার, যাতে টাইগারদের ঝুলুতে এখন পর্যন্ত ওই একটি জয়। 1999 বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে 25টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার কিছু ম্যাচে টাইগাররা জয়ের কাছাকাছি গেলেও অনেক ম্যাচই আবার হয়েছে এক পেশে। তবে টাইগার ক্রিকেটের ভক্তদের মনে এখনো হয়তো দাগ কেটে আছে 2012 এশিয়া কাপের ফাইনালের হার। শিরোপা ছিল ছোঁয়ার দূরত্বে, কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয় বাংলাদেশকে। এরপর গত বছর এশিয়া কাপেও 350 রান করেও হারতে হয়েছে টাইগারদের। এছাড়া পাকিস্তানের বিপক্ষে একটি অতৃপ্তিও আছে বাংলাদেশের। টেস্ট স্ট্যাটাস পাবার পর ক্রিকেটের অন্য সব কুলীন দেশগুলোকে হারালেও শুধুমাত্র পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। যদিও এবার প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ সেই হারের গেরো খুলেছে, এখন অপেক্ষা 16 বছরের অতৃপ্তি ঘোচানোর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুলের সঙ্গে। আশরাফুল ভাই, আমরা বিরতিতে যাবার আগে আসলে বলছিলাম বাংলাদেশের দল নিয়ে, কিন্তু পাকিস্তান দলটা নিয়ে যদি একটু কথা বলি, যে এবার একদম নতুন বলা যায় একটি দল নিয়ে এসছে তো, এবং তাদের কিন্তু তিনজন আছে যারা এখনো কোনো আন্তর্জাতিক যে ডেবু হবে, এবং তাদের 10 জন প্লেয়ার ছিল না এবার ওয়ার্ল্ড কাপের, এবং 9 জন বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তো এই দলটা আসলে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ দলকে? ওদের ডোমেস্টিক ক্রিকেটটা কিন্তু অনেক স্ট্রং, আমি বলবো আমাদের থেকে অনেক স্ট্রং, যদিও তাদের তিনজনের ডেবু হবে,
এবং নয় জনের এক্সপিরিয়েন্স নেই আমাদের সাথে খেলার। তারপরে আমি বলবো যে অবশ্যই পাকিস্তান আমাদের থেকে ক্রিকেট নেশন হিসেবেও আমি বলবো যে অনেক এগিয়ে। তারপরে এই মুহূর্তে আমি বলবো যে আমাদের টিমটা ওদের থেকে অনেক এক্সপিরিয়েন্স, কারণ আমাদের টিমে প্রায় 8-9 জন 10 জন ক্রিকেটার আছে যে অলমোস্ট বাংলাদেশ টিমের সাথে আছে প্রায় লাস্ট 3-4 বছর ধরে, এবং অনেকে 3টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে। তো এদিক দিয়ে চিন্তা করলে আমাদের টিমটা অনেক এক্সপিরিয়েন্স ওদের থেকে। তো কিন্তু পাকিস্তানের ইয়াং, আমরা জানি যে সবচেয়ে ট্যালেন্টেড ক্রিকেটার কিন্তু আসে পাকিস্তান থেকে, বিশেষ করে বোলিং, পেস বোলিং। তো ওদের পুরো ওয়ার্ল্ড কাপে কিন্তু ব্যাটিংটা ততটা ভালো হয়নি, কিন্তু বোলিং কিন্তু চমৎকার করেছে প্রত্যেকটা ম্যাচই। তো অবশ্যই চ্যালেঞ্জ হবে আমাদের, ওদের বোলিং এগেনস্ট আমাদের খেলাটা। আমরা যদি আর্লি উইকেট না দেই তাদের বেশি, তাহলে হয়তো বা আমরা একটা ভালো একটা স্কোর করতে পারলে 250+ যদি করতে পারি, তাহলে আমরা খুবই ভালো চান্স থাকবে তাদের সাথে উইন করার, কারণ আমরা জানি তাদের কিন্তু চেজিংয়ে অলওয়েজ একটা সমস্যা হয়। তো ইয়াং সাইড অবশ্যই আমরা যদি একটা ভালো স্কোর করতে পারি তাদেরকে প্রেশার দিতে পারবো। এবং আরেকটি বিষয়, আপনি চেজিং এর সমস্যা বলছিলেন, তাদের কিন্তু আমরা জানি যে আফ্রিদি লেট অর্ডারে নাম, তো উমর আকমলও ছিল, এই দুজনে কিন্তু না, আফ্রিদি তো অবসর নিল এবং তাদের বেস্ট ওপেনার আমি বলবো যে আহমেদ শেজাদও টিমে নাই। তো অনেকগুলা ভালো ভালো প্লেয়ার কিন্তু এই টিমে নাই এই সিরিজে। তো অবশ্যই যারা ইয়াং তারা, তাদের তো অবশ্যই তারা চেষ্টা করবে তাদের বেস্ট পারফরমেন্স করাটা। তারপরে আমরা যদি আমাদের বেস্টটা করতে পারি, যেহেতু আমাদের আমাদের বোলিং ইউনিট কিন্তু চমৎকার করেছে পুরো ওয়ার্ল্ড কাপে, বিশেষ করে রুবেল হোসেন অসাধারণ বল করেছে, তাসকিনও আপনার উইকেট নিয়েছে, তো সাকিব আল হাসান তো সবসময় বেস্ট। তো তার মধ্যে যদি আরাফাত সানি তার রেগুলার যে পারফরমেন্স করছে ডোমেস্টিক ক্রিকেটে এবং শর্ট ইন্টারন্যাশনাল কেরিয়ারে, আমি বলবো যে পাকিস্তানের জন্য খুব টাফ হবে এই সিরিজটা আমাদের সাথে উইন করাটা। আর আমরা সাবেকরা বলছিলেন যে আমরা অনেক এগিয়ে থাকবো সিরিজে, এবং মানসিক দিক থেকে আমরা এগিয়ে থাকবো, অবশ্যই এগিয়ে থাকবো, কারণ আমাদের যেহেতু হোম কন্ডিশনে খেলা হচ্ছে এবং এগিয়ে থাকবো এই কারণে আমি বলবো যে তাদের ইয়াং একটা ক্যাপ্টেন, সে কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল না প্রায় 2.5 বছর পর ওয়ানডে দলে এসেছে, তো ওর জন্য অনেকটা টাফ টাইম হবে আমার কাছে মনে হয় এই সিরিজটা। আমাদের যেহেতু এই টিমটাই কিন্তু লাস্ট সিলেক্ট, আমাদের যারাই নতুন আসছে তারা কিন্তু অনেকদিন ধরে ডোমেস্টিক ক্রিকেট খেলে পারফর্ম করে আসছে, এবং আমাদের এই ম্যাক্সিমাম 10-12টা প্লেয়ারই কিন্তু লাস্ট 2-3 বছর ধরে একই সাথে খেলছে। তো আমাদের টিমটা কিন্তু এখন আমি বলবো যে একটা ভালো পজিশনে আছে। আমাদের স্টার্টটা খুব ইম্পর্টেন্ট, ব্যাটিং বলেন বোলিং বলেন, কালকে স্টার্টটা যদি আমরা ভালো করতে পারি অবশ্যই আমি মনে করি যে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্টই আসবে আমাদের। আর স্টার্টের কথা বলছিলেন, আমরা কিন্তু বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত সবসময় আমরা দেখি যে ওপেনিং নিয়ে আমাদের একটা সমস্যা থেকেই যাচ্ছে। আমি পার্সোনালি আমি যেটা মনে করি যে তামিমের কাছ থেকে আমি যেটা আশা করব যে তার ন্যাচারাল গেমটাই আমরা আশা করব। আর রেজাল্ট নিয়ে তো অবশ্যই চিন্তা না করাটাই ভালো, যে বাজে সময় যেতেই পারে, কিন্তু তামিম আমাদের ম্যাচ উইনার, সে ভালো খেললে অবশ্যই আমাদের 70% চান্স থাকে ম্যাক্সিমাম ম্যাচ উইন করার। যেই ম্যাচটা আমরা স্কটল্যান্ডের সাথে উইন করেছি তার সেই অসাধারণ 95-এর জন্যই কিন্তু আমরা ম্যাচটা সহজভাবে উইন করেছি, আদারওয়াইজ আমাদের কিন্তু টাফ হতো ওই ম্যাচটা উইন করার। তো অবশ্যই তামিমকে আমি পার্সোনালি মনে করি যে সে ন্যাচারাল গেম খেললো এবং অ্যাগ্রেসিভ ক্রিকেট খেললো পুরো ওয়ার্ল্ড কাপে। আমি বলবো যে তামিম আসলে অ্যাগ্রেসিভ ছিল না, প্রচুর নেগেটিভ মাইন্ডে আর কি, আমি ডিফেন্সিভ ছিল প্রচুর ডিফেন্স। আপনি যদি ওর প্রত্যেকটা ইনিংস এর আউট দেখেন, ও কিন্তু ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে, শ্রীলঙ্কার এগেইনস্টে যাও প্রত্যেকটা ম্যাচই সে ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে। সে যদি অ্যাগ্রেসিভ মুডে খেলে তাহলে আমি মনে করি যে আমাদের টিমের জন্য ভালো, তার জন্য ভালো, এবং বাকি সবাই, সাব্বির রহমান যেমন অসাধারণ একটা ইনিংস খেলেছে লাস্ট ম্যাচে 99 বলে 123, তো অসাধারণ ইনিংস। তো আপনার প্রত্যেকটা প্লেয়ারই ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, এবং আমি আমি যতটুকু শুনেছি আমাদের এই কোচ এসে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে প্রচুর ফ্রিডম দিয়েছে এবং সবাইকে তার ন্যাচারাল গেম খেলার জন্যই আগ্রহ দিচ্ছে যে তোমরা তোমাদের ন্যাচারাল গেম খেলো। এটা এইভাবেই আসলে ইম্প্রুভমেন্টটা হবে আমি মনে করি, যদিও আমাদের জন্য কালকের ব্যাটিংয়ে কিন্তু একটু টাফ হবে, এই কারণে টাফ হবে আমি বলি, আমরা এতদিন কিন্তু খেলে এসেছি আপনার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে, সেখানে কিন্তু চমৎকার ব্যাটিং উইকেট ছিল,
আপনি যদি দেখেন যে বাংলাদেশ ভালো খেলেছে না শুধু সবাই কিন্তু ভালো খেলেছে, আপনি যদি অ্যাসোসিয়েট টিম দেখেন তারাও কিন্তু ভালো খেলেছে, 300 বেশি রান করেছে, ওরাও কিন্তু 275 এভরি গেমে করেছে ইউএই এর মতন টিম, তার মানে উইকেট গুলো চমৎকার ছিল, কিন্তু এই জায়গার উইকেটটা কিন্তু সেম হবে না, একটু ডিফিকাল্ট হবে যদিও আমাদের কন্ডিশন, তারপরে এখানে হয়তোবা আমরা যেটা আমরা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে আশা করেছি যে বাউন্সটা এখানে হয়তোবা সেটা নাও হতে পারে, তো অবশ্যই এই কয়েকদিন হয়তো অ্যাডজাস্ট করেছে উইকেটের সাথে, তারপরে আমি আশা করব যে টপ থ্রি যেন ক্লিক করে আর কি। সবচেয়ে ভালো জিনিস ছিল ওয়ার্ল্ড কাপে আমি বলবো যে সেট হয়েছে যারা তারা বড় ইনিংস খেলেছে, আমরা ইন্ডিয়ার সাথে ভালো করি নাই কারণ আমরা কয়েকজন সেট হয়েছি বড় রান করতে পারিনি, তো কালকের ম্যাচটা আমার কাছে মনে হয় যে যারাই সেট হবো, মাহমুদুল্লাহ যেমন ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করেছিল, মুশফিক রান করেছিল দুইটা 70+ রান করেছিল, এরকমই একটা ব্যাটসম্যান যদি সেট হয় সে যেন বড় ইনিংস খেলে তাহলে তারও লাভ হবে এবং টিমেরও লাভ হবে। আশরাফুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং কথা বলার জন্য, আশা করছি বাংলাদেশ কাল বিশ্বকাপে যেমন পারফরমেন্স ছিল সেটি ধরে রাখবে এবং অবশেষে একটি জয় আমাদের উপহার। অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি এই মুহূর্তে আমি মনে করি যে পাকিস্তানকে হারানো সম্ভব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর, টানা দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা আবাহনী লিমিটেড, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। এদিকে দিনের অপর ম্যাচে বিজেএমসিকে 3-1 গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তবে লিগে 3 ম্যাচে সবকটিতে জয় নিয়ে শীর্ষে থাকা শেখ জামালের সমান পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ে তালিকা 2-এ থাকতে হচ্ছে আবু ইউসুফের শিষ্যদের। লীগের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল রহমতগঞ্জের বিপক্ষে প্রত্যাশিত জয় পায়নি আবাহনী, তবে পরপর দুটি ম্যাচ জিতে ঠিকই প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছে জর্জ কোটানের শিষ্যরা। যদিও লীগে নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথম 72 মিনিটে কোনো গোল করতে পারেনি সরবা ডেমজেনরা, তবে এরপর শাকিল আহমেদের থ্রো থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে ঢুকিয়ে ঢাকা আবাহনী সমর্থকদের প্রথম স্বস্তি এনে দেন হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড সাবোলাস সরবা। এরপর ম্যাচের 79 মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগ পায় আকাশি নীল জার্সিধারীরা, সরবাকে নিজেদের ডিবক্সের ভেতর অবৈধভাবে বাধা দেয়ায় পেনাল্টির কবলে পড়ে চট্টগ্রাম আবাহনী, আর সে সুযোগ হাতছাড়া করেননি মুক্তিযোদ্ধার আরেক হাঙ্গেরিয়ান জাবর ডেমজেন, পেনাল্টি থেকে তার জয়সূচক গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। এদিকে দিনের অপর ম্যাচে বিজেএমসির বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল মুক্তিযোদ্ধা সংসদ, ম্যাচের 23 মিনিটে মিশরীয় মিডফিল্ডার ফেকরি জেইদার জোরালো ফ্রিকিক বিজেএমসির গোলরক্ষক আনিসুর রহমানকে পরাস্ত করে জালে জড়ালে প্রথম লিড পায় সাদালাল জার্সিধারীরা। 39 মিনিটে মুক্তিযোদ্ধার চামারা সার্ভার হেড প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করলেও রেফারির নজর এড়ালে গোলবঞ্চিত হয় এনামুলরা। দ্বিতীয়ার্ধে আক্রমণ ভাগে চাপ বাড়ায় বিজেএমসি, তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া হয় তাদের, উল্টো ম্যাচের 57 মিনিটে মুক্তিযোদ্ধার ঘানাইয়ান ডিফেন্ডার আব্বাস ইনুসায়ের গোলে 2-0 পিছিয়ে পড়ে তারা। এরপর 72 মিনিটে ফয়সাল মাহমুদের পাস থেকে চামারার গোলে ব্যবধান আরও বাড়ায় আবু ইউসুফের শিষ্যরা, তবে যোগ হওয়া সময়ে বিজেএমসির পক্ষে একটি গোল শোধ করেন নবীব নেওয়াজ জীবন, আর এতে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে নগরীর ক্রিয়াঙ্গনের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র প্রার্থী আনিসুল হক এবং সাইদ খোকন। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এসব প্রতিশ্রুতি দেন। ঢাকা শহরে খেলার মাঠ সংকট নিরসনে নতুন নতুন খেলার মাঠ তৈরিতে মেয়র প্রার্থীদের হস্তক্ষেপ কামনা করে সম্মিলিত ক্রীড়া পরিষদ নেতৃবৃন্দ। এছাড়া ঢাকার অবহেলিত খেলার মাঠগুলোকে দ্রুত খেলার উপযোগী করে তোলার পাশাপাশি খেলার তৈরিতে ঢাকার ক্লাবগুলোকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দাবি জানানো হয় এই মতবিনিময় সভাতে। এসব দাবির জবাবে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক এবং দক্ষিণের প্রার্থী সাইদ খোকন সবাইকে আশ্বাস দেন। যে সমস্ত দাবি দেওয়া আসছে যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব আমি এই সমস্ত দাবিগুলো আপনাদের পূরণ করার চেষ্টা করি। আমি যতটুকু পারি সর্বক্ষেত্রে, কি সেটা নাগরিক জীবনে হোক কি সেটা আমাদের এই ক্রীড়ার জীবনে হোক, আমি আমার সমস্ত প্রচেষ্টা দিয়ে আপনাদের পাশে, ঢাকাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করব। লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ, আর নারী ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কার ঘরে তুলেছেন ইথিওপিয়ান স্প্রিন্টার গ্যানজেবা দিবাবা। বুধবার চীনের রাজধানী সাংহাইয়ের গ্র্যান্ড থিয়েটার হলে এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ক্রীড়া জগতের অস্কার খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের যাত্রা শুরু 2000 সালে। পুরুষ, নারী, দলগত, ব্রেকথ্রু, কামব্যাক এবং অ্যাকশন স্পোর্টস এই 6টি ক্যাটাগরিতে ক্রীড়াবিদদের ব্যক্তিগত ও দলগত নৈপুণ্য বিচার করে লরিয়াস স্পোর্টস একাডেমির সদস্যদের ভোটে নির্বাচিত হন সম্মানজনক এই পুরস্কারের বিজয়ীরা। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের 16তম আসর বসেছিল চীনে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংহাইয়ের গ্র্যান্ড থিয়েটার হল এদিন পরিণত হয়েছিল ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্রদের মিলন মেলায়, যেখানে 2012 সালের পর আবারও এই শিরোপা জিতেছেন টেনিস শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। আর নারী ক্যাটাগরিতে প্রথমবারের মতো এই পুরস্কার জয়ের স্বাদ পেয়েছেন ইথিওপিয়ান স্প্রিন্টার গ্যাঞ্জেবা দিবাবা। এই পুরস্কার আমার নিজের, আমার পরিবারের এবং আমার দেশের জন্য অনেক সম্মানের। এটা জিততে পেরে সত্যিই আমি ভীষণ আনন্দিত। এটা সত্যিই আমার জন্য বিশাল সম্মানের, এজন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের দলগত পুরস্কারটি জিতে নিয়েছে ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবল দল, ডেভিস কাপ জয়ী সুইস টেনিস দল এবং রিয়াল মাদ্রিদের মতো বাঘা বাঘা প্রতিপক্ষকে পেছনে ফেলে এই পুরস্কার ঘরে তোলে বিশ্বকাপ জয়ীরা। বড় বড় দলের মধ্য থেকে এই শিরোপা জেতাটা সত্যিই অনেক গৌরবের, এটা অনেক প্রশান্তিরও। ব্রেকথ্রু ক্যাটাগরিতে সম্মানজনক এই পুরস্কারটি জিতেছেন অস্ট্রেলিয়ান রেডবুল রেসার ড্যানিয়েল রিকার্ডো, আর কামব্যাক পুরস্কারটি ঘরে তুলেছেন দক্ষিণ আফ্রিকান রাগবি খেলোয়াড় শাল্ক বার্গার। এসএম ইকবাল, সময় সংবাদ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগের খবর। প্যারিস সেন্ট জার্মেইনকে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মেসি, নেইমার ও সুয়ারেস ত্রয়ীর অসাধারণ নৈপুণ্যে পিএসজিকে 3-1 গোলে হারায় বার্সা। তবে আরেক ম্যাচে স্বাগতিক পোর্তোর বিপক্ষে হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। পোর্তোর কাছে 3-1 গোলে হেরেছে বাভারিয়ানরা। নিষেধাজ্ঞার কারণে দলে নেই ইব্রাহিমোভিচ, তবে আছে মেসি, নেইমার ও সুয়ারেজ। তাই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা প্যারিস সেন্ট জার্মেইন এই ম্যাচটি দর্শকদের জন্য কিছুটা হলেও বাড়তি উত্তেজনার যোগান দেয়। পূর্ণ আক্রমণভাগ সম্পন্ন বার্সেলোনা এদিন ম্যাচের 14 মিনিটেই এগিয়ে যেতে পারত, কিন্তু বার্সা তারকা মেসি সুযোগটি ঠিকমতো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় সে যাত্রায় আর গোলের দেখা পায়নি কাতালানরা। তবে এর 4 মিনিট পরেই মেসির বাড়িয়ে দেয়া বলেই লিড আনেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর প্রথমার্ধে পিএসজির জালে আর বল জড়ানো হয়নি বার্সার। বিরতির পর ঠিকই বার্সার হয়ে আলো ছড়ান লুইস সুয়ারেজ। ম্যাচের 67 মিনিটে তার অসাধারণ নৈপুণ্যে লিড দ্বিগুণ করে অতিথিরা। এরপর ম্যাচের 79 মিনিটে আবারও সুয়ারেজ জাদু। পিএসজির ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইসকে ফাঁকি দিয়ে দারুণ 1 গোল করে ব্যবধান বাড়ান এই উরুগিয়ান স্ট্রাইকার। এরপর অবশ্য ম্যাচের 82 মিনিটে বার্সা ডিফেন্ডার ম্যাথের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় পিএসজি। তবে জয়ের জন্য তা যথেষ্ট না হওয়ায় স্বাগতিকদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। এদিকে আরেক ম্যাচে স্বাগতিক পোর্তোর বিপক্ষে ম্যাচের 3 মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। রিকার্ডোর পেনাল্টি থেকে পাওয়া গোলে এগিয়ে যায় পোর্তো। এরপর ম্যাচের 10 মিনিটে আবারও রিকার্ডোর হানা বায়ার্নের জালে। তার অসাধারণ গোলে লিড দ্বিগুণ করে পর্তুগিজ এই ক্লাবটি। এরপর ম্যাচের 28 মিনিটে আলকান্তারা বায়ার্নের হয়ে 1টি গোল পরিশোধ করেন। বিরতির পর ফিরে ম্যাচের 65 মিনিটে আবারও ব্যবধান বাড়ায় পোর্তো। মার্টিনেজের গোলে 3-1 গোলে এগিয়ে যায় তারা। এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হওয়ায় 1-3 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। ফারজানা মুমু, সময় সংবাদ। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তান। জয়ের দৃঢ় প্রত্যয় সাকিবের কণ্ঠে, ফেভারিট হিসেবে টাইগারদের এগিয়ে রাখলেন পাকিস্তানের কোচ। বিশ্বকাপের দারুণ পারফরমেন্স ছাড়াও অভিজ্ঞতা এবং প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় সাবেকরাও ফেভারিট মানছেন টাইগারদের। আই কনসিডার বাংলাদেশ টিম অ্যাটলিস্ট না হলেও 25% ফরওয়ার্ডে আছে কিন্তু পাকিস্তানের সাথে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে হারিয়ে সেমিফাইনালের পথে বার্সেলোনা। পোর্তোর বিপক্ষে বায়ার্ন মিউনিখের হার, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী ও মুক্তিযোদ্ধার জয়। এবং লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন শীর্ষ টেনিস তারকা নোভাক জোকোভিচ। দলগত সেরা হয়েছে বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবল দল। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি।
যেকোনো বাংলালিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যেকোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।